তেমন একটা যুগে আমরা এসে পড়েছি। এই যুগ সম্বন্ধে, আখেরি যুগ সম্পর্কে, সর্বশেষ জামানা সম্পর্কে কোনো জ্ঞান, প্রকৃত জ্ঞান, সত্য জ্ঞান, আসল জ্ঞান আপনি পাবেন না। এই জন্যই এই যুগের মানুষের ফরজ এই যুগ সম্পর্কে আইডিয়া লাভ করা। দুই উৎস থেকে, যে দুই উৎস সম্পর্কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বিদায় হজে, কি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস যতক্ষণ আমলে রাখবা, দুই জিনিসের উপরে যখন কঠিনভাবে আমল করবা, দুই জিনিসে যা বলা আছে তোমার মুখ দিয়েও তাই বলবা, দুই জিনিসে যেই যেই কর্ম করার কথা বলা আছে সেই সেই কর্ম যতক্ষণ করবা, দুই জিনিসে যে আখলাক চরিত্র তোমার হওয়া উচিত বলে বলা হয়েছে সেই আখলাক চরিত্র যতদিন আঁকড়ে থাকবা ততদিন পথ হারাবার কোনো আশঙ্কা তোমার নেই। জান্নাতের সরল পথ বাদ দিয়ে জাহান্নামের পথে চলে যাবার কোনো ভয় তোমার নেই। যখন এই কুরআন আর সুন্নাহ তোমার হাতে আছে, নামফাল মান মাকাউইফু কুল্লুহুন্না আমানু, কুরআন সুন্নাহ যদি তোমার জীবনে থাকে তাহলে ঘুমাও, দুনিয়ার সকল ভয়ের পয়েন্ট তোমার জন্য নিরাপত্তা চৌকিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ, তোমার কোনো ভয়। কিন্তু কোরআন সুন্নার বাইরে যদি যাও, কোনো পীর পুরোহিতের পাল্লা যদি পড়ো, যদি কোনো কুসংস্কারের পাল্লায় পড়ো, যদি তুমি কোনো ভ্রান্ত মতবাদের পাল্লায় পড়ো, কোনো তন্ত্র মন্ত্রের পাল্লায় পড়ো, যদি কোনো দরবার দরগা শরীফের অন্ধ অনুকরণে পড়ো, যদি আল্লাহ আল্লাহ রাসূলের ফলোয়ার না হয়ে কোনো ব্যক্তির ফলোয়ারে পরিণত হও, তাহলে তোমার জন্য নিশ্চয়ই বিভ্রান্তির, পথভ্রষ্টতার, জাহান্নামের পথে চলে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এই জন্য আমরা চলবো দুই দলিলের পেছনে।